আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। দুবাইয়ের প্রিন্সদের বিলাসী জীবনযাপন সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি যে তারা কতটা ব্যয়বহুল জীবনযাপন করে, যা কল্পনারও বাইরে। বরং আজ আমরা প্রিন্স সম্বন্ধে নয়, আজ আমরা শুনব দুবাইয়ের রাজকন্যাদের আয়েশা জীবন সম্বন্ধে। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি আপনারা কিছু নতুন আপডেট পাবেন এবং যারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এখনই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দুবাইয়ের রাজকন্যাদের আগে তার বাবা মোহাম্মদ বিন রশিদ আল মাকতাম সম্বন্ধে জেনে নেওয়া যাক। মোহাম্মদ বিন রশিদ আল মাকতাম জন্ম পনেরোই জুলাই 1949, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং এর প্রতিরক্ষা মন্ত্রীও তিনি, এবং দুবাই বা আরব আমিরাতের শাসক তিনি। তিনি 2006 সালে তার ভাই শেখ মাকতুমের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেন। জানলে অবাক হবেন যে তিনি বিয়ে করেছেন 6টি, তার মোট সন্তান 24 জন, এদের মধ্যে 10 জন ছেলে আর রাজকন্যা 14 জন। তার মধ্যে লতিফা বিনতে মোহাম্মদ আল মাকতুমকে নিয়ে গত কয়েক বছর আলোচনা কম হয়নি। তার দুবাই থেকে পালিয়ে যাওয়া এবং ফেরত নিয়ে আসা নিয়ে, তিনি মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের প্রথম মেয়ে। বিলাসী ও আয়েশী জীবন ধারণ এবং সামাজিক মাধ্যমে সর্বোপস্থিতির দিক থেকে শেখ মাহারা বিনতে মোহাম্মদ আল মাকতুম সবাইকে সেপে উপরে আসেন বলে মনে হয়, যিনি প্রিন্সেস মাহারা নামেই বেশি পরিচিত। তার জন্ম 26 ফেব্রুয়ারি 1994, সেই অনুযায়ী তার বয়স বর্তমান বয়স 27 বছর। তার এই লাইফ স্টাইলের কারণ হলো তিনি দুবাইয়ে জন্ম নিলেও লেখাপড়া করেছেন লন্ডনে অক্সফোর্ড নার্সারি স্কুল ইন ইউকে, অক্সফোর্ড এভিয়েশন কলেজ, এবং দুবাইয়ে ফিরে ভর্তি হন দুবাইয়ের বিখ্যাত জায়েদা ইউনিভার্সিটি। এবং জায়েদা ইউনিভার্সিটি থেকে তিনি বিজনেসের উপর পোস্ট গ্রাজুয়েশন করেন। বর্তমানে তিনি তার বাবার সাথে দুবাই তথা আমিরাতের জন্য কাজ করে যাচ্ছেন। তার শখ হলো হর্স রাইডিং ও সুইমিং, তিনি পশুপাখিকে অনেক বেশি ভালোবাসেন। বর্তমানে তার 11টি ঘোড়া আছে। তার ঘোড়াগুলোর মধ্যে সবচেয়ে দামি ঘোড়াটির দাম $3.6 মিলিয়ন, যা শেখ মাহারা নিলামের মাধ্যমে কিনেছিলেন। ঘোড়াগুলির পিছনে তিনি বছরে $1 মিলিয়ন খরচ করে থাকেন। তার রয়েছে 2টি রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও রয়্যাল বেঙ্গল টাইগার দুবাই বা আরব আমিরাতের অস্বাভাবিক কিছু নয়। এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলির পিছনেও তিনি $1 মিলিয়ন খরচ করে থাকেন। তিনি থাকেন দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল প্রিন্স টাওয়ারে, যার মূল্য প্রায় $130 মিলিয়ন বা 990 কোটি টাকারও বেশি। আপনি জানেন কি, মেহরা একজন বিলিয়নিয়ার বা তার সম্পদের পরিমাণ $1.2 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 8.5 হাজার কোটি টাকা। শেখ মাহারা গাড়িও অনেক পছন্দ করেন বলে তার বাবা রশিদ আল মাকতুম মেয়ের 24তম জন্মদিনে 34 কোটি টাকা ব্যয়ে একটি গাড়ি গিফট করেন। এই গাড়ি ছাড়াও তার অনেক বিলাসী গাড়ির কালেকশন রয়েছে, যেমন ফেরারি, ল্যাম্বারগিনি, BMW আরও অনেক, এবং তিনি হর হামেশা গাড়ির মডেল চেঞ্জ করে পরিবর্তন করে থাকেন। অনেক উৎস থেকে জানা যায় শেখ মাহারার একটি প্রাইভেট জেটও আছে যেটা তিনি ব্যবহার করে থাকেন। মাহারা তার ভলান্টিয়ার কাজের জন্যও পরিচিত। যদিও তিনি বিলাসী জীবনযাপন করছেন, কিন্তু একই সাথে তিনি বাবার কাজে অনেক অ্যাক্টিভলি হেল্প করছেন এবং দুবাইয়ের ডেভেলপমেন্টে বা আরব আমিরাতের ডেভেলপমেন্টের বিভিন্ন প্ল্যান এবং ইকোনমিক প্রোগ্রেসের উপরে তিনি কাজ করছেন। তিনি তার সরকারি বিভিন্ন মুভমেন্ট, বিভিন্ন সরকারি অ্যাক্টিভিটি তিনি তার টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে জানান দিয়ে যাচ্ছেন। আজ তাহলে এ পর্যন্তই। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, কোনো বিষয়ের উপর ভিডিও চান তা জানাতে পারেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সাথে থাকা বেল বাটনটা প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ভালো থাকবেন। Thank you all. Subscribe for more videos.